দীর্ঘদিন ধরে নির্মীয়মান অবস্থায় রয়েছে বৈদ্যবাটী রেলব্রিজ। এদিকে পাশের পুরনো ব্রিজ দিয়ে প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। ডানকুনি থেকে মগরা পর্যন্ত দিল্লি রোড সম্প্রসারণের কাজ হয়েছে, বাকি অংশের কাজ হয়ে গেলেও শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মাঝে এই ব্রিজটির কাজ এখনও শেষ হয়নি। 2016 সালে নতুন ব্রিজের কাজ শুরু হয়, 2020 সালে লকডাউনের সময় থেকে যা পুরোপুরি বন্ধ রয়েছে। এদিকে নতুন ব্রিজ তৈরি শুরু হওয়ার আগেই পুরনো ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, ফলে বিপাকে পড়েছেন পণ্যবাহী গাড়ির চালকেরা। কলকাতা ও বর্ধমানের মধ্যে যাতায়াত করা মালবাহী গাড়িগুলোকে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। অসুবিধা হচ্ছে বলতে আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে, 10 কিলোমিটার রাস্তা 12 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে। বর্তমানে যে হারে ডিজেলের দাম বেড়েছে, 10 কিলোমিটার যাওয়া মানেই 2 লিটার তেল যাচ্ছে, 3 লিটার তেল যাচ্ছে, 3 লিটার তেলের দাম হচ্ছে 300 টাকা। এটা তো বাড়ছেই সব সময়, আপ ডাউন করলে তো 600 টাকা এমনি চালা দিনে চলে যাচ্ছে। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব হবে এই ব্রিজটা কায়দা করলে খুব ভালো হয়, এই কথাটাই বলছি আমি। ট্রাক অ্যাসোসিয়েশনের দাবি, বৈদ্যবাটী রেলব্রিজ সম্পূর্ণ না হলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। ট্রাক চালকদের দাবি, অবিলম্বে চালু হোক এই রাস্তা, না হলে 10 থেকে 15 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, জ্বালানির খরচ বাড়ছে। বছর পাঁচেকের বেশি আমাদের খুব অবস্থা খারাপ, কারণ গাড়িটা দিল্লি রোডের সঙ্গে জিটি রোড যে সংলগ্ন জায়গা, এটা দিয়েই সমস্ত ভারী গাড়িগুলো যেত। তো এখন টোটালটাই আমাদের ঘুরে যেতে হচ্ছে, ডিজেলের মূল্যবৃদ্ধি এইসবের জন্যে একটা বিধিগিচ্ছিরি পরিস্থিতিতে আমরা রয়েছি। আমরা বহুবার জানিয়েছি যে যাতে রেলের ব্রিজটাকে সারানো হোক এবং তাড়াতাড়ি করে আমাদের এটা খুলে দেওয়া হোক, কিন্তু সরকার নির্বিকার। হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, বৈদ্যবাটী রেল ব্রিজের অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে, তবে রেলের তরফে পুরো কাজটাই বাকি, রেল কর্তৃপক্ষ এখনও কিছু করছে না। 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন হওয়ার পরে এই মগরা থেকে ডানকুনি পর্যন্ত এই দিল্লি রোড সম্প্রসারণের কাজ হচ্ছে, এই সম্প্রসারণের কাজ প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু বৈদ্যবাটির ওখানে একটি ব্রিজ, সেই ব্রিজটা সম্প্রসারিত অবস্থায় আমরা যে রাস্তার কাজটা, সেই রাস্তার কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু শুধু বৈদ্যবাটি ওই রেল লাইনের ওপর রেলের কাজটুকু রেল এখনও পর্যন্ত কিছু করছে না এবং কিছুই কাজটি করেনি, এবং এই জন্যে সামগ্রিক এই রাস্তাটা যে থ্রু করার কাজটা আমাদের আটকে আছে। এবং এই ব্রিজটি যেমন রেল তৈরি করেনি, ঠিক তেমনিভাবে যে পুরনো ব্রিজটি রেলের আছে, যার ওপর দিয়ে গাড়িটা এখন সিঙ্গেল ওয়েতে আমরা যাতায়াত করছি, সেই সিঙ্গেল ওয়ের ব্রিজটিও কোনো মেনটেনেন্স হয়নি গত 2 বছর। পুরনো ব্রিজে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাধারণ মানুষের দাবি, অবিলম্বে নতুন ব্রিজের কাজ শুরু করুক রাজ্য ও রেল প্রশাসন। ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে চলতি বছরেই নতুন ব্রিজ চালু হয়ে যাবে, পুরনো ব্রিজটি সংস্কার করে সেখানে ছোট গাড়ি চালানো হবে। দীর্ঘ দিন ধরে এই ব্রিজ তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত লকডাউন এর কারণে দীর্ঘদিন ধরেই রেল এই ব্রিজ করে উঠতে পারেনি। তবে স্থানীয় মানুষের দাবি বা ট্রাকস ওনার অ্যাসোসিয়েশনের দাবি, এই ব্রিজ না হলে তারা সমস্যায় পড়ছে, প্রায় 10 কিলোমিটারে পেরিয়ে তাদের দিল্লি রোড বা বিভিন্ন গন্তব্য কলকাতা এবং বর্ধমান গন্তব্যস্থলে যেতে হচ্ছে। আর তার ফলেই যে হারে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সেখানে তাদেরই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যারা স্থানীয় বাসিন্দা এই ব্রিজে যাতায়াত করেন তারা এই জরাজীর্ণ ব্রিজে খুব সাবধানতাবশতই যাতায়াত করেন, কারণ মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এমতো পরিস্থিতিতে অবিলম্বে তারা এই নতুন ব্রিজ তৈরি করার দাবি জানাচ্ছে রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের তরফে এই দাবি জানানো হচ্ছে যে যাতে তারা অবিলম্বে এই ব্রিজ তৈরি করা হয়। বৈদ্যবাটী থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।